হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। নবান্ন স্কলারশিপে উত্তর কন্যা স্কলারশিপ 2023 পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। আজই আবেদন করুন। কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু স্থান না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি, ধন্যবাদ, পাশে থাকবেন। নবান্ন স্কলারশিপ ও উত্তরবঙ্গ স্কলারশিপ রাজ্যের পড়ুয়াদের 10,000 টাকা করে দিচ্ছে এর সরকার। নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গ স্কলারশিপে কীভাবে আবেদন করবেন। রাজ্যের পড়ুয়াদের জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। নিম্ন মধ্যবিত্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই স্কলারশিপের উদ্দেশ্য যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাদের জন্য রাজ্য সরকারের তরফে এই স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। এই স্কলারশিপটির নাম নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য এটি উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। নবান্ন স্কলারশিপের মাধ্যমে মেধাবী পড়ুয়াদের 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকে সরকার। আবেদনের যোগ্যতা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে, পারিবারিক বার্ষিকা 1,20,000 টাকার মধ্যে হতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের ভর্তির প্রমাণপত্র থাকতে হবে, একাদশ দ্বাদশ এবং স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের 50% থেকে 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে, স্নাতকোত্তরের ক্ষেত্রে 50 থেকে 53% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে? পূর্বের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, নতুন কোর্সে ভর্তির রসিদ, ব্যাংকের পাসবুকের জেরক্স, পঞ্চায়েত প্রধান বা বিধায়কের সুপারিশপত্র, পারিবারিক ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। কীভাবে আবেদন করবেন? নবান্ন স্কলারশিপ ও উত্তরবঙ্গ স্কলারশিপের আবেদন নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ অফলাইনে নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গ কন্যা স্কলারশিপের আবেদন নেওয়া হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। সঠিকভাবে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি এবং সেলফ অ্যাটাস্টেড করে জুড়ে দিতে হবে। বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে সেই ফর্ম ডাউনলোড করার ওয়েবসাইটটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে নেবেন। কোথায় পাঠাতে হবে? এরপরে নিচে দেওয়া ঠিকানায় এই খামে ভরে জমা করতে হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ঠিকানায় পাঠাতে হবে, দ্য অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, 325 শরৎচন্দ্র রোড, হাওড়া, পিন নম্বর 7111-02। এই নম্বরে আপনারা পাঠিয়ে দিলে হয়ে যাবে। এবং উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য দ্য অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তরকন্যা, দ্য স্যাটেলাইট টাউনশিপ, ফুলবাড়ি, জলপাইগুড়ি, পিন নম্বর 7304015। এই নম্বরে পাঠিয়ে দিলে হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।